হ্যালো এভরিওয়ান, আপনি যেখানে বসে এই ভিডিওটি দেখছেন জানেন কি তার আশপাশটা কেমন ছিল ২০০ বছর আগে? বিশেষ করে আমাদের এই প্রিয় ঢাকা মহানগরীর চারপাশটা কি এমন আকাশচুম্বী দালান কোঠা আর ধুলিমলিন বিষণ্ন ডিজেলের গন্ধে ভরা ছিল? চলুন ঘুরে আসি ২০০ থেকে ২৫০ বছর আগে। মস্তিষ্কের স্নায়ু টিস্যুকে স্পর্শ করে নিজেকে কল্পনা করুন ঢাকার রাস্তায় কি দেখছেন। চলুন মিলিয়ে নেই আপনার কল্পনা আর বাস্তবকে। প্রথমেই জানা দরকার ঢাকার নামকরণ কিভাবে হলো। ঢাকা নামের উৎপত্তি সম্পর্কে স্পষ্ট করে তেমন কিছু জানা না গেলেও এ সম্পর্কে প্রচলিত রয়েছে নানান মত। যেমন কেউ বলেন এক সময় এই অঞ্চলে প্রচুর বুটি ফুডোসা বা ঢাক গাছ ছিল, যার পরিক্রমায় ঢাক থেকে ঢাকা নামের উৎপত্তি। আবার কারো মতে ইসলাম খানের শাসনামলে রাজধানী উদ্বোধনের সময় এখানে ঢাক অর্থাৎ ড্রাম বাজানো হয়েছিল, যা থেকে ঢাকার নামকরণ করা হয়। আবার কেউ বা প্রমাণ করতে চান এখানে ঢাকা ভাষা বা কুট্টি নামে একটি অতি প্রাকৃত ভাষা প্রচলিত ছিল, সেখান থেকেই নাকি এই শহরের নামকরণ। ঢাকার নামকরণ সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ঢাকার ইতিহাসে সর্বপ্রথম যে জরাজীর্ণ ধ্বংসপ্রায় নিদর্শনটি এখনও মাথা তুলে দাঁড়িয়ে আছে তা হলো তখনকার ঢাকার প্রবেশদ্বার বা ঢাকা গেট। মুঘল আমলে বুড়িগঙ্গা নদী হয়ে ঢাকায় প্রবেশ করতে ব্যবহার করা হতো এই তোরণ। সে সময় এর নাম ছিল মীর জুমলার গেট, পরে কখনো ময়মনসিংহ গেট, কখনো ঢাকা গেট এবং অনেক পরে নামকরণ করা হয় রমনা গেট। এই গেট রমনায় প্রবেশ করার জন্য ব্যবহার করা হতো বলে পরে সাধারণ মানুষের কাছে এটি রমনা গেট নামেই পরিচিত পায়। তবে বাংলাদেশ সরকারের গেজেট অনুসারে এই তোরণ এবং আশেপাশের জায়গার নাম দেওয়া হয় মীর জুমলার গেট। অতীতের একটি ঐতিহাসিক এবং অন্যতম গুরুত্বপূর্ণ খাল ছিল ধলাই খাল। নগর রক্ষা ও জলপথ হিসেবে ব্যবহারের জন্য ঢাকার প্রথম সুবেদার ইসলাম খাঁ এই খালটি খনন করেন, যা তখনকার সময় হয়ে উঠেছিল প্রধান জলপথ, নগর রক্ষার পরীক্ষা ও আবর্জনার নিষারক। পরবর্তীতে মুঘলরা যাতায়াতের সুবিধার্থে খালের উপর নির্মাণ করেছিলেন বেশ কয়েকটি পুল, যা অস্তিত্বহীনতায় কালের গর্ভে হারিয়ে গেছে বহু আগে। ১৮৩০ সালে ওয়াল্টার সাহেব যখন ঢাকা শহরের ম্যাজিস্ট্রেট ছিলেন তখন ধলাই খালের উপর নির্মিত হয় লৌহ সেতু। ১৯৬৫ সালে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান এই খালটি ভরাট করেন। খালের উপর তৈরি করা হয় কাঁচা রাস্তা, তারপর ধীরে ধীরে কালের গর্ভে হারিয়ে ধলাই খাল এখন ঢাকার অন্যতম ব্যস্ত যান্ত্রিক নগর। পুরান ঢাকার লালবাগে অবস্থিত একটি জনপ্রিয় এলাকা এই চকবাজার। মুঘল আমলে ঢাকার সব অভিজাত মানুষদের প্রধান বাজার ছিল এটি। শুধু তাই নয়, ওই সময়ের দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র বটে। শোনা যায় এক সময় এখানে ক্রীতদাস কেনা বেচা হতো, পাশাপাশি এখানে গড়ে উঠেছিল হোসেনি দালান, বড় কাটরা, ছোট কাটরা, শাহী মসজিদের মতো অসাধারণ সব স্থাপত্য। রমজান মাসে এখানে রকমারি ইফতার ও বাহারি সব মুখরোচক খাবারের পসরা বসে সেই আদিকাল থেকেই। জিভে জল আনা কাবাবের কথা আসলে সবার প্রথমেই আসবে চকবাজারের নামটি। এখানকার খাবার এতটাই বিখ্যাত যে সমস্ত রাত ধরে চলে খাবারের আগ্রাসন। নিউ মার্কেট, কেনাকাটার জুৎসই জায়গা হিসেবে আমরা প্রায় সকলেই চিনি ঢাকার নিউ মার্কেট এলাকাটি। কি ছবি দেখে চিনতে পারলেন না তো? হ্যাঁ, আজকের এই বর্তমান সমাজে এই পুরনো ছবিগুলো কেবলই আশ্চর্য স্মৃতি। আজকের এই কংক্রিটে ঠাসা দেয়ালের সূচনা আদিতে ছিল বাঁশকাঠের স্যাঁতস্যাঁতে মেঝেতে। তখনকার মানুষগুলো ছিল খুব সাদাসিধে গোছের, নির্ভেজাল ও সুস্থ মস্তিষ্কের। বর্তমান সময়ের শাহবাগ, ১৯ শতকের শুরুর দিকে ঢাকার ইতিহাসের নবাব পরিবারের বেশ কিছু নিদর্শন শাহবাগে পাওয়া যায়। শাহবাগে রয়েছিল দালান কোঠা বিদ্যমান, এদের মধ্যে রয়েছে ইশরাত মঞ্জিল। তখনকার ইশরাত মঞ্জিল পুনর্নির্মাণ করে হোটেল শাহবাগ করা হয়, যা ঢাকার প্রথম এবং প্রধান আন্তর্জাতিক হোটেল। ১৯৬৫ সালে ভবনটি ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ IPGMR অধিগ্রহণ করে এবং পরবর্তীতে ১৯৯৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় BSMMU দ্বারা অধিগৃহীত হয়, যা এখন আমাদের কাছে অতি পরিচিত PG হাসপাতাল নামে। মধুর ক্যান্টিন, জনশ্রুতি আছে ১৯ শতকের প্রথম দিকে মধুর ক্যান্টিন ছিল নবাবের বাগানবাড়ির জলসাঘর, যা পরবর্তীতে মধুর ক্যান্টিনে রূপান্তরিত হয়। এখানেই নাকি ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল মুসলিম লীগ।
বর্তমান সময়ে আমাদের প্রজন্মের কাছে ঢাকা শহর মানে পিচ ঢালা রাস্তায় নিরন্তর ছুটে চলা যান্ত্রিক যানবাহন। কখনো কি ভেবেছি এই শহরের অলিগুলি ছিল সবুজ বন আর গাছগাছালিতে ছায়া? তখনকার সময় ছিল মেঠোপথ, আর এই মেঠোপথ ধরেই ছুটে চলত মানবচালিত ঠেলাগাড়ির বহর। যুগের পরিক্রমায় জীব থেকে তা রূপান্তরিত হয় যন্ত্রে। নতুনত্বের ছোঁয়ায় তখন ঢাকা পরিণত হতে থাকে এক ব্যস্ত শহরে। তখনকার রাস্তাঘাট বা তার আশপাশের গঠনশৈলী আজ কেবলই আশ্চর্য স্মৃতি। সেই পুরনো দিনগুলো এতই স্মৃতিমধুর ছিল যে আপনি এগুলো যতই দেখবেন ততই হারিয়ে যাবেন সাদামাটা সহজ সরল জঞ্জালমুক্ত কোনো এক রাজ্যে। ভাবতে বাধ্য হবেন পৃথিবীতে কতটা পরিবর্তনশীল, সামান্য ব্যবধানে সে নিজেকে কতটা পাল্টাতে পারে। সর্বোপরি তখনকার দিনগুলো কেমন ছিল বা কেমন কেটেছে আপনার শৈশব, স্মৃতি ঘেটে দু একটা মুহূর্ত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অধ্যায়ে। ততক্ষণ পর্যন্ত ভালোই থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। Ain't been nothing but real with you. I'm through my phone. I was still with you.